ইনসুলিন নেওয়ার সঠিক পদ্ধতি। আমাদের দেশে দুই ধরনের ইনসুলিন পাওয়া যায়, একটা হচ্ছে গোল ইনসুলিন আর একটা হচ্ছে স্বচ্ছ ইনসুলিন। এটা হচ্ছে গোল ইনসুলিন। তো গোল ইনসুলিনের ব্যাপারে আমরা এই প্রথমত কয়েকবার এইভাবে নাড়াচাড়া করতে হবে, কিন্তু ঝাঁকুনি দেওয়া যাবে না, ঝাঁকুনি দিলে ইনসুলিন নষ্ট হয়ে যায়। অথবা এইভাবে রেখে এইভাবে বেশ কয়েকবার নাড়াচাড়া করতে হবে। তারপর জীবাণুনাশক দিয়ে, জীবাণুনাশক না থাকলে স্প্রিট দিয়ে, ইনসুলিনের মুখটা পরিষ্কার করে নিতে হবে। তারপর 100 ইউনিটের বিভিন্ন ইউনিটের সিরিজ পাওয়া যায়। 100 ইউনিটের একটা সিরিজ নিলাম, যেই পরিমাণ ইনসুলিন নিতে হবে ঠিক সেই পরিমাণ বাতাস ভিতরে প্রবেশ করতে হবে। এখানে কত? 16 পরিমাণ আছে। তারপরে ঠিক 16 পরিমাণ বাতাস ভিতরে প্রবেশ করে দিলাম, এমনিতে সিরিঞ্জ বাতাস ভিতরে চলে গেল। তারপর ধীরে ধীরে টেনে ষোলো পরিমাণ ইনসুলিন ভিতরে প্রবেশ করালাম। প্রতিটা আঁক হচ্ছে 2, সুতরাং 8টা আঁক, এখানে 16 পর্যন্ত ইনসুলিন আসলো। ইনসুলিন নেওয়া যাবে মাংসপেশি অঞ্চলে, প্রাণে, পেশিতে এবং নাভি চতুর্পাশে। কাছাকাছি নেওয়া যাবে না, এতটুকু জায়গা নিয়ে চতুর্পাশে গোল করে নেওয়া যাবে। এই জায়গাটা আগে স্পিড দিয়ে অথবা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার 90 ডিগ্রিতে অথবা 45 ডিগ্রিতে নিলে ভালো। তো 90 ডিগ্রিতে নিচ্ছি, নিতে হবে চামড়ার নিচে মাংসের উপরে। তো এখানে চামড়াটা বেশ মোটা, যার কারণে সিরিঞ্জের পুরোটাই ভিতরে প্রবেশ করে দিলাম। এবার ধীরে ধীরে আস্তে আস্তে ধাক্কা দিয়ে ইনসুলিনটুকু ভিতরে প্রবেশ করিয়ে দিতে হবে। তারপরে আবার জীবাণুনাশক দিয়ে মুছে দিতে হবে। এটা হচ্ছে ইনসুলিন নেওয়ার সঠিক পদ্ধতি। ধন্যবাদ সবাইকে।